নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। এবছর শ্রাবণ মাস 14 জুলাই থেকে শুরু হবে এবং শ্রাবণ মাস শুরু হবার আগেই অবশ্যই আমাদের কিন্তু বিশেষ কয়েকটি কাজ করে রাখতে হবে। কেননা আমাদের হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিব বা দেবাদি দেবের সবচেয়ে প্রিয় মাসগুলির মধ্যে একটি অন্যতম মাস এবং এবছর অর্থাৎ 2022-এর শ্রাবণ মাস শুরু হবে 14 জুলাই থেকে এবং যা 12 আগস্ট পর্যন্ত চলবে। শ্রাবণ মাসের সোমবার বিশেষ মাহাত্ম্যপূর্ণ এবং অন্যান্য মাসের মধ্যে যেমন শ্রাবণ মাস মহত্ব রাখে, তার থেকেও বেশি মহত্ত্বপূর্ণ হল শ্রাবণ মাসের সোমবার। কেননা এটি সমস্ত মনস্কামনা পূরণকারী মাস হিসেবে মানা হয়। এই মাসেই ভগবান শিবের ভক্তরা তার দর্শন পেতে বাবার বিভিন্ন স্থানে যায়, বাবার মাথায় জল অভিষেক করে থাকে। সাথে এ মাস ভোলে বাবার ভক্তরা কামরা যাত্রার উদ্দেশ্যেও বের হয়। মান্যতা এও রয়েছে যে সেখানে ভগবান শিব ও উমা পার্বতীর একসাথে পূজা করলে সৌভাগ্যের বরদান প্রাপ্ত হয়। মান্যতা আছে শ্রাবণ মাস শুরু হবার আগে কিছু বিশেষ কাজ রয়েছে, সেগুলি যদি আমরা আগেই পূরণ করে নিতে পারি তবে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ইচ্ছেরও পূরণ হতে পারে। চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই কাজগুলি সম্পর্কে জেনে নেব যেগুলি শ্রাবণ মাস শুরু হবার আগে আমাদের অবশ্যই করে নেওয়া প্রয়োজন। তবে তার আগে আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। আশা করছি আজকের এই ভিডিওর তথ্যগুলি আপনাদেরকে সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই যে কাজটি করে রাখবেন সেটি হলো গৃহের সাফসাফাই বা পরিষ্কার করা। শাস্ত্র অনুসারে এমন মান্যতা রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শুদ্ধ পবিত্র ঘরে সর্বদাই দেবী দেবতারা বাস করে থাকেন। ধার্মিক দৃষ্টিকোণ থেকেও এমন মান্যতা রয়েছে যে শ্রাবণ মাস খুবই পবিত্র মাস। এ মাসেই ভগবান শিবকে প্রসন্ন করতে তার বিধিবদ্ধভাবে পূজা করা হয় এবং এ মাসেই মা উমা বা সতী ভগবান শিবকে স্বামীরূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং তিনি তাকে স্বামীরূপে পেয়েওছিলেন। এজন্য এই শ্রাবণ মাসের মাহাত্ম্য এবং গুরুত্ব অধিক গুণ বেড়ে যায়। তাই শ্রাবণ মাস মনস্কামনা পূর্তির মাস হিসেবেও জানা যায়। শ্রাবণ মাস শুরু হবার আগেই আপনারা গৃহের ভালোভাবে সাফসাফাই করে নেবেন এবং বাড়ির যত নোংরা আবর্জনা সেটিকে ঘর থেকে বাইরে বার করে দেবেন। সাথে পূজার স্থল বা যে স্থানে আপনি পূজা করেন সেই স্থানেও আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার উপর মহাদেবের কৃপা কিন্তু বর্ষিত হয়ে থাকবে। এবং পরবর্তী যে কাজটি করবেন সেটি হলো গঙ্গা জল এনে রাখা। ভগবান শিব পূজায় জল বা গঙ্গা জলের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। এটা মান্যতা রয়েছে যে ভগবান শিব এক পাত্র গঙ্গা জলে প্রসন্ন হয়ে যান। তাকে সন্তুষ্ট করতে বা তাকে সমৃদ্ধ করতে আর কোনো জিনিসের প্রয়োজন হয় না। ভগবান শিব তার জটায় মা গঙ্গাকে ধারণ করেন। ধার্মিক মান্যতা অনুসারে শ্রাবণ মাস শুরু হবার আগে গঙ্গা জল এনে রাখা উচিত। কেননা এই শ্রাবণ মাসেই আপনি শিবলিঙ্গের ওপর বা দেবাদিদেবের ওপর জল অভিষেক করাতে পারবেন। তাই মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে হলে শ্রাবণ মাস শুরু হবার আগে বাড়িতে গঙ্গা জল এনে রাখুন। তৃতীয় যে কাজটি করবেন সেটি হলো রুদ্রাক্ষ ধারণ বা রুদ্রাক্ষ ক্রয়। পৌরাণিক গ্রন্থানুসারে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল
ভগবান শিবের অশ্রু বা চোখের জল থেকে। এটি ভগবান শিবের সবথেকে প্রিয় জিনিসগুলির মধ্যে একটি। এটি গৃহের সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য অতি শুভ মানা হয়ে থাকে। মান্যতা আছে যে শ্রাবণ মাসে শুরু হওয়ার আগেই যদি আপনি আপনার গৃহে রুদ্রাক্ষের মালা এনে রাখতে পারেন, তবে এটি আপনার জীবনে অতি শুভ ও সমৃদ্ধদায়ক হয়ে থাকবে। এবং পরবর্তী যে কাজটির কথা বলা হয়েছে সেটি হল রূপর চন্দ্রমা বা চাঁদ। ভগবান শিব তার মাথায় চাঁদকে ধারণ করে থাকেন। মান্যতা আছে যে শ্রাবণ মাসের শিব পূজার আগের দিন অর্থাৎ আষাঢ় মাসের শেষ দিনে যদি কোনো রূপর চাঁদ বা মুক্ত এনে পূজায় অর্পণ করেন এবং পূজার পর যদি সেটাকে ধারণ করা যায়, তবে এতে ভগবান শিবের সাথে চন্দ্রদেবেরও বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং জন্মকুণ্ডলিতে চন্দ্রমার স্থিতি ও জাতকের মন মজবুত হয়। এবং পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হল শিবলিঙ্গ ক্রয় বা শিবলিঙ্গ স্থাপন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অভিষেক করবার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনি যদি শ্রাবণ মাসে নিত্য মন্দিরে গিয়ে শিবের লিঙ্গের উপর জল অর্পিত করতে না পারেন, তবে শ্রাবণ মাসে একটি ছোট্ট শিবলিঙ্গ এনে সেটাকে বাড়িতে স্থাপন বা প্রতিষ্ঠিত করতে পারেন। তবে গৃহে শিবলিঙ্গ রাখার ও স্থাপনের যে বহুবিধ নিয়মকানুন রয়েছে আর সেগুলিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এবং এটাও লক্ষ্য রাখবেন যেহেতু শিবলিঙ্গ থেকে সর্বদাই পূজার সঞ্চার হয়, এজন্য শিবলিঙ্গের ওপর সবসময় যাতে জলধারা বর্ষিত হয় সেটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সেটি উর্জাকে শান্ত রাখতে সাহায্য করবে। এবং পরবর্তী যে জিনিসটির কথা বলবো সেটি হল মঙ্গল কলস স্থাপন করা। বাস্তুশাস্ত্র অনুসারে ঈশানকোণ দেবী দেবতাদের বাস। এই দিশা ভগবানের দিশা মানা হয়েছে। এজন্য শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস শুরু হবার আগে গৃহের ঈশানকোণে খুবই ভালোভাবে পরিষ্কার করে রাখবেন এবং শ্রাবণ মাস শুরু হওয়ার প্রথম দিনে গৃহের ঈশানকোণে জলপূর্ণ একটি কলস অবশ্যই রাখুন। এতে গৃহের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। শাস্ত্র অনুসারে যদি শ্রাবণ মাস শুরু হবার আগে গৃহের ঈশানকোণ খালি করে যদি মঙ্গল ঘর স্থাপন করা যায়, তবে এক অদ্ভুত পরিণাম জীবনে প্রাপ্ত হয়ে থাকে। বন্ধুরা, এবার যে জিনিসটির কথা বা কাজের কথা বলবো সেটি হলো নন্দীর প্রতিমা। জ্যোতিষ ও বাস্তুতে নন্দীর মূর্তিরও অধিক মাহাত্ম্য রয়েছে। নন্দী ভগবান শিবের অতি প্রিয়। শ্রাবণ মাস শুরু হওয়ার আগে যদি রূপো বা পিতলের ধাতু দিয়ে তৈরি ছোট্ট কোনো নন্দীর প্রতিমা আনা যায় তাহলে সেটি খুবই শুভ মানা হয়েছে। এতে আপনার মধ্যে শক্তি ও কর্মঠ হওয়ার প্রেরণা যোগাবে এবং আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। তবে নন্দীর প্রতিমা সাধারণত সোমবারের দিন কেনা খুবই শুভ মানা হয়েছে, তাই শ্রাবণ মাসের মধ্যে যে কোনো একটি সোমবারে আপনারা অবশ্যই নন্দীর প্রতিমা বাড়িতে কিনে আনবেন। এবং পরবর্তী বা শেষ যে জিনিসটি করবেন সেটি হল লজ্জাপতি গাছ। শ্রাবণ মাস ভগবান শিবের কৃপা পেতে সব থেকে বেশি কার্যকরী হল এই স্বামী বা লজ্জাপতি গাছ। শাস্ত্র অনুসারে স্বামী বা লজ্জাপতি গাছ শিবের অত্যন্ত প্রিয়। এই লজ্জাপতি গাছ বাড়িতে রাখা খুবই শুভ মানা হয়েছে এবং এই শ্রাবণ মাসে যদি এই লজ্জাপতি গাছ আপনি বাড়ির টবে লাগিয়ে রাখতে পারেন তাহলে সেটি খুবই শুভ। এতে গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং
আর্থিক অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আপনারা সকলেই এই শ্রাবণ মাস শুরু করবার আগে অবশ্যই বাড়িতে এই কাজগুলি করবেন, এতে দেবাদি দেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।